যারা দূর থেকে এসছেন তারা দূর থেকে সেখানে না আসলেও পারতেন তবে এর দায়িত্ব বলদা জুবায়র আহমদ আনসারির পরিবার কিংবা তার মাদ্রাসার লোকজন কেন নেবে যেহেতু বিবারিয়া জেলাকে লকডাউন করা হয়েছে জেলার বাইরে থেকে লোকজন কি করে আসে জেলার বাইরে থেকে লোকজন আসাকে বাধাগ্রস্ত করা বাধা দেওয়ার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর আমরা শুনতে পেয়েছি সরাইনের ওসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে সরে ওসি সাহেবের দায়িত্ব নয় যে হবিগঞ্জ থেকে যারা আসবে কুমিল্লা থেকে যারা আসবে নরসিংদী থেকে যারা আসবে এর এদেরকে বাধা দেওয়ার দায়িত্ব সরে ওসি সাহেবের নয় উনি শুধুমাত্র ওই এলাকায় দায়িত্ব পালন করেন আর উনি মনে করেছেন যে উন্মুক্ত ময়দানে যেহেতু সলাতুল জানাজা হবে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখি সম্ভব যেহেতু সলাতুল জানাজা মানুষ তার নিজের দুপায়ের উপর দাঁড়িয়ে আদায় করে স্যান্ডেলের উপর দাঁড়িয়ে আদায় করে এখানে রুকু করতে হয় না সেজদা করতে হয় না উন্মুক্ত ময়দানে মানুষ নিজেদের মতো করে জানাজা আদায় করে তার ঘরে যেতে পারবে এর ফিরে বাইরে দূর দূর থেকে লোক আসা লোকজনের দায় দায়িত্ব তার পরিবার কিংবা স্থানীয় প্রশাসন নিবে না এই দায়িত্ব অন্যান্য জেলা কিংবা অন্য অন্য জেলার যারা দায়িত্বশীল আছেন তাদেরকেই নিতে হবে আসি মূল কথায় বাউলানা জোবার আহমদ আনসারি সাহেবের জানাজা নিয়ে যে বিতর্ক চলছে মূলত ওই শ্রেণী ওই সম্প্রদায় ওই গোষ্ঠীর লোকেরা এটিকে কেন্দ্র করে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র মুসল্লিদের নানাভাবে তিরস্কার নানাভাবে মুসল্লিদেরকে বৎসনা প্রপাগান্ডা করে যাচ্ছে আমি এখানে মৌলিকভাবে যে কথা বলতে চাই মাওলানা জুবের আহমদ আনসারির নামাজে জানাজা তিনভাবে দেয়া যেত এক রাতের অন্ধকারে জানাজা পড়ে তাকে দাফন করে দেয়া দুই সকালবেলায় যেভাবে তার জানাজা হয়েছে সতর্কতা অবলম্বন করে জানাজা নামাজ পড়া তিন বিবাড়িয়াতে সাধারণত কোনো বুজুর্গ কোনো আলেমের ইন্তেকালের পরে সাধারণত যেভাবে জানাজার নামাজ পড়া হয় সেভাবে জানাজার নামাজ পড়া আমরা জানি বিবাড়িয়াতে সাধারণত কোনো আলেম কোনো বুজুর্গর ইন্তেকাল হলে বিবাড়িয়ার কেন্দ্রীয় ঈদগা ময়দানে বিবারিয়ার সকল আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দিন দিনপ্রিয় তৌহিদি জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় ঈদগাহ তো এই তিন পদ্ধতিতে মাওলানা জুবর আহমদ আনসারির নামাজে জানাজা পড়া যেত প্রথম পদ্ধতিতে কেন পড়া হলো না এত বড় একজন আলেম জনপ্রিয় আলোচক ইসলামিক আলোচক ভয়েস বক্তা রাতের আধারে তার নামাজে জানাজা পড়ে তাকে দাফন করলে সমাজের কাছে এর জবাব কোনোভাবে দেয়া যেত না তার প্রতি অসংখ্য মানুষের ভালোবাসা আছে আনসারি বিশেষ করে হবিগঞ্জ সিলেট কুমিল্লার প্রায় প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে লোকদেরকে পথে আহ্বান করেছেন এই এলাকাতে তার প্রচন্ড অনুরাগী এবং ভক্ত রয়েছেন সকলের উপস্থিতি নয় যদি তাড়াহুড়া করা হতো তো ওই ভক্তদের কষ্ট হতো তাদের অনুভূতিতে আঘাত লাগতো যে কেন ওনাকে এইভাবে তাড়াহুড়া করে রাতের অন্ধকারে দাফন করা হলো প্রথম পন্থায় তার নামাজে জানাজা পড়া সম্ভব ছিল দা আসি দ্বিতীয় পদ্ধতিতে ঘোষণা করে এবং সতর্কতা অবলম্বন করে তার জানাজা নামাজ পড়া আর সেটাই তার পরিবার এবং তার ভক্তবৃন্দের উদ্যোগ ছিল যেটা পরবর্তীতে জনসমুদ্র রূপ নিয়েছে একটু চিন্তা করে দেখেন সচেতনতা এবং সতর্কতা আছে বলেই শহরের ঈদগাহ ময়দানে জানাজার নামাজ আয়োজন না করে শহরের বাইরে একেবারে গ্রামে উমক্ত ময়দানে তার জানাজার নামাজ আয়োজন করা হয়েছে কেন শহরের বাহিরে উন্মুক্ত ময়দানে যথেষ্ট জায়গা থাকে সেখানে ইচ্ছে করলে মানুষ সোশ্যাল ডিস্টেন্স দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সলাতুল জানাজা আদায় করতে পারবে আর যেহেতু জানাজার নামাজে রুকু সেজদা নেই সেহেতু সেখানে দূরত্ব বজায় রেখে জানাজার নামাজ পড়া অত্যন্ত সহজ আবার সেটি যদি হয় উন্মুক্ত ময়দানে তাহলে সেটা আরও সহজ মূলত সতর্কতা অবলম্বন করেই শহরে সালাতুল জানাজা না পড়ে একেবারে গ্রামে উন্মুক্ত ময়দানে সালাতুল জানাজা পড়ার আয়োজন করা হয় উদ্যোগ না হয় পাশাপাশি গ্রামে নামাজ পড়লেও লোকজন যাতে ভিড় না করে এই ঘোষণাটিও কিন্তু পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই আগে থেকে এটা আজ করা যায়নি যে লক্ষ লোকের জামায়াত এই লকডাউনের মধ্যে লক্ষ লোকের জামায়াত হয়ে যাবে তারপরেও লক্ষ লোকের জামায়াত হয়ে গেছে সেটি আমি মনে করবো যে অনাকাঙ্ক্ষিত বিষয় সাধারণ মানুষ নিজ দায়িত্বে নিজেরা দায়িত্ব নিয়েই সেখানে এইভাবে অংশগ্রহণ করেছেন আর এর জন্যে তার পরিবার আলেম ওলামা ছাত্রদেরকে দায়ী করা হবে আমি মনে করব এটা ওই চিহ্নিত গোষ্ঠী যারা মূলত আসলে লকডাউন ভেঙে লোকজন জামায়াত হয়েছে এই জন্য সমালোচনা করছেন বিষয়টি এমন নয় তারা আসলে সমালোচনা করছেন একজন আলেমের জানাজায় এত লোক কেন হবে মূলত তাদের এই সমালোচনা কিংবা প্রপাগান্ডার বিষয়টি এটি না হয় এই সমালোচনাকে এত তীব্র করা এত বাড়িয়ে তোলা যে গোটা বাংলাদেশের করোনা পরিস্থিতির জন্যে এই জানাজাকেই দায়ী করা গোটা বাংলাদেশের করোনা পরিস্থিতির জন্যে আলে মোলামাদের অবস্থানকে দায়ী করা গোটা বাংলাদেশের এই করোনা পরিস্থিতির জন্য সাধারণ মুসলমানকে দায়ী করা এটা আসলে ইসলামের বিদ্বেষ এবং সেই বিদ্বেষের জায়গা থেকে তারা এইভাবে সমালোচনা করছে আমার বক্তব্য স্পষ্ট যে তিনভাবে জোবায়র আহমদ সাহেবের সালাতুল জানাজা পড়া যেত রাতের অন্ধকারে এখন যেভাবে হয়েছে সেভাবে আর একটি বাদ জোহর বিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাহলে বাদ জোহর বিবারিয়ার কেন্দ্রীয় ঈদগার ময়দানে আদায় না করে রাতের অন্ধকার অন্ধকারে আদায় না করে এখন যেটা করা হয়েছে আমি মনে করি এটাই মধ্যম পন্থা এ পন্থাতেই করা ছাড়া বিকল্প কোনো পথ পদ্ধতি ছিল না বাকি লাখো লোকের জমায়েত এটা সাধারণ মানুষের আবেগ এবং তার প্রতি ওলামাদের প্রতি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে হয়েছে এ দায় দায়িত্ব তার পরিবারকে কিছুতেই দেওয়া যাবে না পরিবার মধ্যম পন্থা অবলম্বন করেই তার সলাতুল জানাজা আদায় করবার ব্যবস্থা করেছিলেন বাকি যে প্রশ্নটি আসবে যে তাহলে এই নরসিং কুমিল্লা হবিগঞ্জ বিবারিয়া থেকে যারা এসছেন তাদের ব্যাপারে কি কি বলবেন আসলে ওই এলাকার লোকদের আবেগ এবং অনুভূতিতে আবেগ এবং অনুভূতিতে ওলামাদের মহব্বত ভালোবাসা থাকবার কারণে তাদের জমায়েত অবশ্যই সমর্থনযোগ্য যারা দূর থেকে এসছেন তারা দূর থেকে সেখানে না আসলেও পারতেন তবে এর দায়িত্ব বলদা জোবায়ের আহমদ আনসারির পরিবার কিংবা তার মাদ্রাসার লোকজন কেন নেবে যেহেতু বিবারিয়া জেলাকে লকডাউন করা হয়েছে জেলার বাইরে থেকে লোকজন কি করে আসে জেলার বাইরে থেকে লোকজন আসাকে বাধাগ্রস্ত করা বাধা দেয়ার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর আমরা শুনতে পেয়েছি সরাইনের ওসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে সরাইল রশি সাহেবের দায়িত্ব নয় যে হবিগঞ্জ থেকে যারা আসবে কুমিল্লা থেকে যারা আসবে নরসিংদী থেকে যারা আসবে এর এদেরকে বাধা দেওয়ার দায়িত্ব সরে রসি সাহেবের নয় উনি শুধুমাত্র ওই এলাকায় দায়িত্ব পালন করেন আর উনি মনে করেছেন যে উন্মুক্ত ময়দানে যেহেতু সলাতুল জানাজা হবে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্ভব যেহেতু সলাতুল জানাজা মানুষ তার নিজের দুপায়ের উপর দাঁড়িয়ে আদায় করে স্যান্ডেলের উপর দাঁড়িয়ে আদায় করে এখানে রুকু করতে হয় না সেচদা করতে হয় না উন্মুক্ত ময়দানে মানুষ নিজেদের মতো করে সলাতুল জানাজা আদায় করে তার ঘরে ফিরে যেতে পারবে এর বাইরে দূর দূর থেকে লোক আসা লোকজনের দায় দায়িত্ব তার পরিবার কিংবা স্থানীয় প্রশাসন নিবে না এই দায়িত্ব অন্যান্য জেলা কিংবা অন্য অন্য জেলার যারা দায়িত্বশীল আসেন তাদেরকেই নিতে হবে এই দায়িত্ব স্থানীয় ওলামা একরামও নেবেন না কেননা ওলামা একরাম বারবার কথা স্পষ্ট বলেছেন যে আপনারা জমায়েত হবেন না আনসারি সাহেবের জন্যে দোয়া করবেন এই ঘোষণা ওলামা একরামের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তার মাদ্রাসার পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে বিদায় তারাও কী করবেন না দায়িত্ব নেবেন না সর্বশেষ কথা হচ্ছে এই লকডাউন পরিস্থিতিতে আমরা সকলেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সতর্কতা অবলম্বন করব তবে সতর্কতার নামে বাড়াবাড়ি কিংবা একেবারেই সতর্ক না থাকা দুটোই নিন্দনীয় আমি মনে করি আমাদের সতর্ক থাকতে হবে সেই সতর্ক আমরা থাকব আর সেটি হবে নিজের আকিদা এবং ইমান বিশ্বাসকে দুরস্ত করে যে আল্লাহ তাবারকতা আরা যদি না চান তাহলে কেউ আক্রান্ত হবেন না করোনা ভাইরাসের রুগী থেকে আমরা দূরে থাকব তবে এটা মনে রাখব যে আল্লাহ যদি চান তাহলে কোনো রুগীর স্পর্শ ছাড়াই আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করতে পারেন এবং আমি সর্বশেষ একটি আপিল করে একটি অনুরোধ করে আমার আলোচনা শেষ করছি এই আপিলটি এই অনুরোধটি হবে বাংলাদেশ সরকারের প্রতি ইতিমধ্যে ওলামা একরাম এ দাবি করেছেন যাতে মসজিদগুলো খুলে দেওয়া হয় মাহর মদন, রহমত বরকত নাজাতের মাস এই মাহের রমাদানে এই মসজিদগুলো বন্ধ থাকবে তার দরজা বন্ধ থাকবে এটা কখনোই কাম্য নয় ইতিমধ্যে আমরা দেখেছি মসজিদে নববীতে সীমিত আকারে সলাতুর তারাভি পড়া হবে এই ব্যবস্থা সেখানকার কর্তৃপক্ষ করছেন এছাড়া পাকিস্তানের মসজিদগুলোকে খুলে দেওয়া হয়েছে সলাতুর তারি এবং নামাজের জন্যে আমি মনে করি সতর্কতা অবলম্বন করেও মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করা যায় এবং এটা বিজ্ঞান কিংবা চিকিৎসা শাস্ত্রের বিরুদ্ধে কোনো কথা নয় চিকিৎসাবিদরা বলছেন অভিজ্ঞ চিকিৎসাবিদরা বলছেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা মসজিদে আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে নামাজ আদায় করতে পারি দ্বিতীয় বিষয় দাঁড়ায় যে একজন মুসল্লি যেখানে নামাজ আদায় করছেন যদি সে আল্লাহ না করো করোনা আক্রান্ত হয় তো আরেকজন মুসল্লি সেখানে নামাজ আদায় করলে তার উপরে ভাইরাসের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে শুধুমাত্র ফরজটুকু মসজিদে এসে পড়বে ঘর থেকে উজু করে আসবে ঘরে সুন্নত পড়বে মসজিদে ফরজটুকু আদায় করে ঘরে গিয়ে আবার নামাজের পরে সুন্নত আদায় করবে এবং ঘর থেকে প্রত্যেকে জায়নাবাজ নিয়ে আসবে আমি মনে করি এতটুকু সতর্কতা যথেষ্ট এতটুকু সতর্কতা অবলম্বন করলে অভিজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানসম্মত সতর্কতা হবে এতে কোনো সন্দেহ নেই পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা চাই যে আধুনিক যুগে আরও কিছু সতর্কতা অবলম্বন করা যায় মসজিদের বাইরে স্যানিটাইজার থাকা মানুষ সেখানে হাতগুলোকে জীবাণুমুক্ত করে মসজিদে প্রবেশ করবে এবং আমরা ইদানিং অনেক জায়গায় দেখতে পাচ্ছি বক্সের মতো করা হয় যে মানুষ সে বক্সের ভিতর দিয়ে আসলে তো বক্স থেকে এক ধরনের পানীয় জাতীয় মেডিসিন ছিটানো হয় এবং তার মাধ্যমে মানুষ ভাইরাস মুক্ত হয় যে কোনো পদ্ধতি অবলম্বন করে সতর্কতা অবলম্বন করে হলেও এই মসজিদগুলো খুলে দিতে হবে কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা এই মাওলানা আনসারী সাহেবের জানাজার এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদগুলোকে বদ্ধ রাখার নতুন কোনো আলোচনা বা নতুন কোনো যুক্তি দাঁড় করানো হোক এটা কাম্য নয় এটা হতে পারে না ইতিমধ্যে বলা মাইকরাম পরিষ্কার বলেছেন যে মসজিদগুলো খুলে দেওয়া হোক আপনারা হয়তো জানেন না যারা নিয়মিত এসে মসজিদে নামাজ আদায় করেন তাদের জন্য এটা কত কষ্টকর বিশেষ করে মাহের মাদানে আমরা দেখব দেশের একটা বড় জনগোষ্ঠী মসজিদমুখী হয় আল্লাহমুখী হয় এই একটি পরিবেশ তৈরি হয় আবাদত এবং বন্দিগীর আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট দায়িত্বশীল সরকারের যারা আছেন মানুষকে এই পরিবেশ থেকে বিরত রাখবেন না মানুষের জন্যে এই পরিবেশটা উন্মুক্ত করে দিন মসজিদ উন্মুক্ত করে দিন পাশাপাশি আপনারা মনিটরিং মনিটরিং করেন যাতে করে মানুষ সেখানে সতর্কতা অবলম্বন করে মসজিদে গিয়ে সলাতুল জমা আদায় করতে হয় এবং আমি আমার বন্ধুদেরকে বলবো ফেসবুকে আমি অনেক বন্ধুদেরকে দেখেছি আর জানাজা নিয়ে ট্রল করতে কুৎসা রোটাতে তাদেরকেও বলবো দেখুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন একটু স্বাধীনভাবে চিন্তা করুন যে এই দায় কার এবং কেন আমরা আনসারি সাহেবের পরিবার এবং ওলামাদেরকে আমাদেরকে কেন আর সাধারণ মানুষ জানা যায় আসবে তাদেরকে বাধা দিয়ে রাখা যাবে না এটাই স্বাভাবিক কেন যেহেতু এই মানুষগুলো সকালবেলায় যখন বাজারে যাচ্ছে সেখানে সে বড় ধরনের জমায়েত দেখতে পাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে বড় ধরনের জমায়েত দেখতে পাচ্ছে সে মনে করছে জামায়াত তো হচ্ছেই যদি সংক্রমণ হওয়ার তাকদিরে থাকে তাহলে সেখান থেকেই হবে যাকে একটু ভালো কাজ করে আসি এই জন্যে সতর্কতা শুধুমাত্র ধর্মীয় কাজে নয় সকল কাজে সতর্কতা এবং সকল কাজে দায়িত্বশীলের পরিচয় দিতে হবে শুধুমাত্র এই বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি মনে করি যে মসজিদে আসাকে অযৌক্তিক মসজিদে আসাকে অযৌক্তিক মনে করা এটা কাম্য নয় আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি আবারও আনসারি সাহেবের মরহুম আনসারী সাহেবের রুহের মাখফারাত কামনা করছি এবং তার সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সাবরে জামিল দান করেন আনসাহ আনসারি সাহেবের অনেক অগণিত অগণিত ভক্তবৃন্দ রয়েছেন অনুর অনুরাগী রয়েছেন তাদের প্রতিও আমি বেদনা জানাচ্ছি আনসারি সাহেবের এই মাদ্রাসা যে মাদ্রাসার জন্যে শেষ পর্যন্ত তিনি বেকুল ছিলেন চিন্তা করতেন আমরা তার মাদ্রাসার পাশে থাকবো তার মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য দোয়া করব সেই তৌফিক আল্লাহ তাবারক তারা আমাদেরকে দান করুন ওমা তৌফিকি ই ওমা আলাইনা ইল্লাল বালাক